ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 2021 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তারিখ পরে জানানো হবে। 98 সালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও তা মেনে নিতে পারেনি বিএনপি। বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি অনুরোধ। করোনা উপসর্গে রাজশাহী মেডিকেলে 10 জন সহ বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় 72 জনের মৃত্যু। লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ছে মানুষ, শিমুলিয়া ফেরিঘাটে কর্মক্ষ মানুষের ঢল। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার বিচার শুরু, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। সাভার থানায় দায়ের করা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে নায়িকা পরিমণিকে, এর আগে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সরকার শুধু তেলার মাথায় তেল দিচ্ছে না, দাবি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামী অর্থ বছরের জন্য 2,463.96 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস ত্যাগের পর প্রথমবারের মতো জনসভা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের মাটিতে কোপা আমেরিকায় উঠতে থাকা ব্রাজিল গ্রুপে আজ শেষ ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর।